দেখুন, এবার ইউরোপিয়ান গোল্ডেন বুট পুরস্কার পেলেন মেসি। মৌসুমটা সুখকর হয়নি তার, বার্সেলোনার হয়ে কোপা দেল রের শিরোপা ছাড়া আর কিছুই জেতা হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে লা লিগার খেতাব। মৌসুম শেষে লিওনেল মেসি অন্তত একটা পুরস্কার জিতলেন। 2016-17 মৌসুমের জন্য ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কার পেয়েছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড। 2013-এর প্রথম এবং ক্যারিয়ারে চতুর্থবার এই পুরস্কার জিতলেন তিনি। সদ্য সমাপ্ত লা লিগায় বার্সেলোনার হয়ে 37 গোল করা মেসি এর আগে 2010, 2012 ও 2013 সালে গোল্ডেন শু পুরস্কার জিতেছিলেন। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।